Hello friends, this is Shyamal here. Kobitar naam Bish Phoda. Haraner mathar Bish Phoda ta Haraner koshter matra bariyeche bohu gun. Rate hocche na ghum. Haraner mathar Bish Phoda ta হারানের কষ্টের মাত্রা বাড়িয়েছে বহু গুণ, রাতে হচ্ছে না ঘুম। কখনো অবোধ শিশুর মতো কাঁদে, আবার কখনো শক্ত পাথরের মতো জমাট হয়। মা 45 বছরের বিস্ফোড়ার উপর স্নেহের হাত বুলিয়ে দেয়। মা 45 বছরের বিস্ফোড়ার উপর স্নেহের হাত বুলিয়ে দেয়। আজ রাতে প্রচণ্ড যন্ত্রণায় হারান বলে উঠে, দাও না কেউ ফাটিয়ে। আজ রাতে প্রচণ্ড যন্ত্রণায় হারান বলে উঠে, দাও না কেউ ফাটিয়ে। মা বলে, কেন বাছা, ওটা ভগবানের দান। মা বলে, কেন বাছা, ওটা ভগবানের দান। হারান কেঁদে ওঠে, হারান কেঁদে ওঠে। ডাক্তারবাবু বললেন, টিউমার কনভার্টেড ইন্টু ব্রেন ক্যান্সার। ডাক্তারবাবু বললেন, টিউমার কনভার্টেড ইন্টু ব্রেন ক্যান্সার। হারান বুঝল না। গুনিন বলল, ঝাড় ফুঁকে এ ফোড়া ফাটতে পারে। গুনিন বলল, ঝাড় ফুঁকে এ ফোড়া ফাটতে পারে। দার্শনিক বললেন, হারানেরে শান্তিতে ঘুমোতে দাও। দার্শনিক বললেন, হারানেরে শান্তিতে ঘুমোতে দাও। পলিটিক্যাল লিডার বললেন, একটা বক্তৃতাই যথেষ্ট। পলিটিক্যাল লিডার বললেন, একটা বক্তৃতাই যথেষ্ট। বিস্ফোড়া বিস্ফোড়া সশব্দে ফেটে গেল। অনেক বছরের জমে থাকা পুঁজ রক্ত পলিটিক্যাল বাবুর কুর্তা পাঞ্জাবিতে হোলি রঙে রাঙালো। অনেক বছরের জমে থাকা পুঁজ রক্ত পলিটিক্যাল বাবুর কুর্তা পাঞ্জাবিতে হোলি রঙে রাঙালো। পলিটিক্যাল বাবু বললেন, সব কৃতিত্ব আমার। পলিটিক্যাল বাবু বললেন, সব কৃতিত্ব আমার। ডাক্তার বাবু হাসলেন। পলিটিক্যাল বাবু বললেন, সব কৃতিত্ব আমার। ডাক্তার বাবু হাসলেন। Thank you so much. Next poetry, Apurnota. Unfulfillment. Kobitati amar kobitar boi Rat Kuthari'r gaan theke newa. Chayer dokane adda marte marte Ramen bolei fello, তুই কেমন বুড়ো বকাটে হয়ে যাচ্ছিস শুভময়। চায়ের দোকানে আড্ডা মারতে মারতে রমেন বলেই ফেললো, তুই কেমন বুড়ো বকাটে হয়ে যাচ্ছিস শুভময়। আমি শুভময় সেন, বাপের দেওয়া নাম, মায়ের আদরের শুভ, প্রেমিকার চোখে শুভ্র ফোটা ফুল। 40 বছর পর আমায় নূতন করে জানিয়ে দিল, আমি বুড়ো বকাটে হয়ে যাচ্ছি। 40 বছর পর
আমায় নূতন করে জানিয়ে দিল আমি বুড়ো বকাটে হয়ে যাচ্ছি। চায়ের ভাঁড়ে চুমু দিতে দিতে বলেই ফেললাম, বয়সের অধোগতি কখনো দেখেছিস নাকি? 40 বছর ধরে ফুটপাতের 10 জোড়া নকল বাটা মার্কা চপ্পল ছিঁড়েছি, দোকানে ঢোকার সাহস হয়নি। চপ্পলের ধুলো জমে আছে এসপ্ল্যানেড ইস্ট শ্যামবাজার আর প্রেমিকার গেস্টরুমের কার্পেটে। পুলিশের লাঠির ঘায়ে ছেড়ে এসেছি একখণ্ড চপ্পল রাইটার্স বিল্ডিংয়ের গেটে। 7 দিনে 70 খানা অভিযান, মহাকরণ অভিযান নিকুচি করেছে। রমেন চায়ের ভাঁড়ে শেষ চুমুটা মেরে সোজা ছুঁড়ে দেয় আভা স্ট্রিটের রাস্তায় একটা প্রচণ্ড বেগে ধাবমান 3x1 চাকার তলায় চাপা পড়ে চায়ের ভাঁড়। রমেন বেঞ্চ থেকে সোজা আসে রাস্তায়, কুড়িয়ে নেয় ভাঁড়ের টুকরো খণ্ড, আমার হাতে দিয়ে বলে, চিনতে পারিস, একটু আগেই চুমুটা ওখানে মেরেছিলাম না? রমেন বেঞ্চ থেকে সোজা আসে রাস্তায়, কুড়িয়ে নেয় ভাঁড়ের টুকরো খণ্ড, আমার হাতে দিয়ে বলে, চিনতে পারিস, শেষ চুমুটা ওখানেই মেরেছিলাম না? থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু পোয়েট্রি হুইচ ইজ টেকেন ফ্রম মাই পোয়েট্রি বুক রাত কুঠারের গান। সো this is again written close to 30 years back. Those poetries are very meaningful poetry for me to understand what kind of poetry I used to write 30 years back, even though I am not writing any poetry. So this is a political poetries. So those poetries are very, very meaningful poetry for me. I have expressed many times or I have recited those poetries many times and decoded the meaning of those poetry. If you like it, maybe you can put forward your comments and views about those poetries. Once again, thank you very much. Thanks a lot.